হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজ্যের বাংলা মাধ্যম স্কুলে শিক্ষক নিয়োগ হতে চলেছে তার জন্য অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলা মাধ্যম স্কুলে বিভিন্ন বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে এই পোস্টে আবেদন করার জন্য কোনো টাকা লাগবে না এই পোস্টে আবেদনের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কী লাগবে কীভাবে আবেদন করবেন আজকে বিস্তারিত এই ভিডিওতে ডিসকাস করবো ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই হলো অফিসিয়াল নোটিশ এই নোটিশটি প্রকাশিত হয়েছে সতেরো তারিখ সতেরো আর দু হাজার বাইশ মুর্শিদাবাদ জেলার মানিগ্রাম টার্গেট মিশনের তরফ থেকে এখানে বলা আছে রিক্রুমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স টু থাউজেন্ড টোয়েন্টি টু দু হাজার বাইশে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুট করা হবে এই স্কুলে ওই জন্য এই নোটিশটি প্রকাশিত হয়েছে প্রথমেই ভ্যাকেন্সির ডিটেলস ইনফরমেশান দেখে নেব যে যে সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুট করা হবে ফিজিক্স সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে আনডিজার্ভ ক্যাটাগরির জন্য এই পোস্টে আবেদন করার জন্য মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এমএসসি কমপ্লিট করতে হবে ক্যান্ডিডেটকে ফিজিক্স সাবজেক্টে তার সাথে বি ডিগ্রি থাকতে হবে তবেই অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফিজিক্সের জন্য অ্যাপ্লাই করা যাবে নেক্সট পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার্স কেমিস্ট্রি সাবজেক্টে এটাও আনডিজার্ভ ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এমএসসি কমপ্লিট করতে হবে কেমিস্ট্রি সাবজেক্টে তার সাথে বিএড ডিগ্রি থাকতে হবে তবে এই পোস্টে আবেদন করা যাবে নেক্সট পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার্স বোটানি সাবজেক্টে ভ্যাকেন্সি রয়েছে এটাও আনডিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এমএসসি কমপ্লিট করতে হবে বোটানি সাবজেক্টে তার সাথে বিএড ডিগ্রি থাকতে হবে তবে এই পোস্টে আবেদন করা যাবে এই পোস্টের জন্য মান্থলি স্যালারি অ্যামাউন্ট খুব ভালোই রয়েছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু থার্টি থাউজেন্ড পার মান্থ স্যালারি দেওয়া হবে এখানে বলা আছে দ্য পোস্ট উইল বি কন্ট্র্যাকচুয়াল এই পোস্টগুলো কন্ট্রাকচুয়াল অ্যান্ড দ্য স্যালারি উইল বি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু থার্টি থাউজেন্ড পার মান্থ তার সাথে এটাও বলা আছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি বিল টু টেক এনিএফটি কোচিং অর্থাৎ ক্যান্ডিডেটকে এনইএফটি কোচিং দেওয়ার মতো দক্ষ হতে হবে যারা যারা এই পোস্টে আবেদন করবেন সেই সমস্ত ক্যান্ডিডেটের মধ্যে থেকে ফাইনাল ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে এক্সামের মাধ্যমে রিটিন টেস্ট এক্সাম হবে একাডেমিক কোয়ালিফিকেশান চেক করা হবে ভাইবা হবে ভাইবার সাথে সাথে ক্লাসরুম ডেমনস্ট্রেশনও রয়েছে যারা যারা এই পোস্টে আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন যদি আপনাদের কোনো কিছু কোয়ারি থাকে তাহলে সেই কোয়ারিগুলো আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আপনারা জানতে পারবেন নাইন এই ফোন নাম্বারে ফোন করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যাবতীয় ইনফরমেশান এই পোস্ট রিলেটেড পেয়ে যাবেন যারা যারা এই পোস্টে আবেদন করবেন অনলাইনে আপনাদের আবেদনপত্র সাবমিট করতে হবে মেল মারফত আপনাদেরকে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে অ্যাপ্লিকেশান পাঠাবেন তার সাথে সাথে নিজের বায়োডাটাও পাঠাতে হবে এখানে মেল আইডি দিয়ে দেওয়া আছে যে মেল আইডিতে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে মানিগ্রাম টার্গেট মিশন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেল আইডিতে মেল করে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে আবেদনপত্র সাবমিট করার লাস্ট ডেট এখানে মেনশন করে দেওয়া আছে আঠেরো আট দু হাজার বাইশ তারিখ থেকে সাতাশ আট দু হাজার বাইশ তারিখের মধ্যে আবেদনপত্র সাবমিট করতে হবে আর এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তো দিয়ে দেওয়া আছে অলরেডি আমি বলে দিয়েছি যদি কোনো কিছু কোয়ারি থাকে কিংবা মেল করতে কোনো কিছু প্রবলেম হয় তাহলে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন ওই ফোন নাম্বার যদি কোনো কারণে না লাগে তাহলে এখানে একটা অফিসের ফোন নাম্বার দেওয়া আছে এই ফোন নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন নাইন কিংবা এখানে এইচএমের ফোন নাম্বারও দিয়ে দেওয়া আছে আজকের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন রিকুমেন্ড সংক্রান্ত যাবতীয় ইনফরমেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ